নমস্কার দ্য কগনিজেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে নয় বারো দু হাজার উনিশ তারিখে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যার মেমো নম্বর ডিএস একা এইট ডাবল ফোর অবলিক এ অবলিক টু ফাইভ অবলিক থ্রি এটি ডক্টর পার্থ কর্মকার ডেপুটি সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত বেসরকারি ডিয়েগেটিং জুনিয়র হাই সেকেন্ডারি স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনকে করেছেন চিঠিটিতে অ্যানুয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডার এ মডেল হলিডে লিস্ট ম্যান্ডেটরি স্ট্রাকচার ফর ফ্রেমিং দ্য ক্লাস রুটিন অ্যানেক্সার ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি অ্যান্ড এ ফরম্যাট অফ টিচার্স ডায়েরি নিয়ে বিস্তারিত বলা হয়েছে উপরুক্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে রেডি রেফারেন্সের জন্য এই বিষয়টির অবতারণা করা হয়েছে আমরা আজকের ভিডিওটিতে অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডার ও মডেল হলিডে লিস্ট নিয়ে আলোচনা করব অ্যানুয়াল অ্যাকাডেমিক ক্যালেন্ডারে এবার আমরা চলে আসি অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডারে প্রথমে বিদ্যালয়ে আসার নির্দিষ্ট সময় হলো দশটা পঁয়ত্রিশ মিনিট দশটা চল্লিশ থেকে দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত প্রার্থনা সভা বা প্রেয়ার বা অ্যাসেম্বলি দশটা পঞ্চাশ থেকে চল্লিশ মিনিট করে চারটে ক্লাস যা শেষ হবে দুপুর দেড়টায় দেড়টা থেকে দুটো দশ মিনিট পর্যন্ত টিফিন যেটা চল্লিশ মিনিটের দুটো দশ থেকে পঁয়ত্রিশ মিনিট করে আবার চারটি ক্লাস যা শেষ হবে বিকেল চারটে তিরিশ মিনিটে সকাল দশটা পঞ্চাশ থেকে চারটে তিরিশ মোট সময় হল চার ঘন্টা সরি পাঁচ ঘন্টা চল্লিশ মিনিট শিক্ষার অধিকার আইন অনুসারে বছরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এক হাজার ঘন্টা এবং পঞ্চম শ্রেণীর জন্য আটশো ঘন্টা ক্লাস করতেই হবে বলে বলা হয়েছে এরপর প্রার্থনা উপস্থিতি ও অবশ্য পালনীয় কর্তব্যগুলো স্কুলের কী কী আছে আমরা জেনে নেব প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য অশিক্ষক কর্মচারীরা সকাল দশটা চল্লিশ থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত যে প্রার্থনা সভা হবে তাতে অবশ্যই উপস্থিত থাকবেন দশটা পঞ্চাশের পরে কেউ যদি স্কুলে আসেন তিনি হবেন মার্ক লেট পড়বে দশটা পঁয়ত্রিশে প্রকৃত স্কুলে আসার সময় এগারোটা পাঁচের পর বিদ্যালয়ে কেউ আসলে তিনি জন্য অ্যাবসেন্ট সেদিনের হবেন সাড়ে চারটের আগে কেউ বিদ্যালয় বিশেষ কারণ ছাড়া ত্যাগ করতে পারবে না বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা প্রত্যেকেই সরকারি নির্দেশ মানতে বাধ্য এবং পালনীয় দিনে অবশ্যই স্কুলে আসবেন বিদ্যালয়ের পরিবেশে সবাই সঠিক আচরণ করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং এএইচএম নিয়ম অনুসারে নির্দিষ্ট সংখ্যক ক্লাস করবেন ছাত্রছাত্রীরা কেউ মোবাইল নিয়ে আসতে পারবে না এটা একদম কঠোরভাবে তাদেরকে বারণ করা হচ্ছে শিক্ষক শিক্ষিকারাও মোবাইল বা ব্লুটুথ ইউজ করতে পারবেন না ক্লাসরুমে টিএলএম হিসেবে যদি মোবাইল বা অন্য ট্যাব ইত্যাদি ব্যবহার করতে চাইলে এইচএম এর কাছ থেকে তারা লিখিতভাবে পারমিশন নেবেন শিক্ষার্থীদের সার্বিক বিকাশের উদ্দেশ্যে একাডেমিক কাউন্সিল মিটিং করে সমস্ত পরিকল্পনা করবে রেগুলার এবং প্রভিশনাল ক্লাস নিতে শিক্ষকরা বাধ্য থাকবেন শিক্ষার্থীদের এবং শিক্ষার স্বার্থে ইনভিজিলেশনের সময় শিক্ষক শিক্ষিকারা খাতা দেখা বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারবেন না এটা পরীক্ষা চলাকালীন যেন কোনো মতে না হয় সেদিকে কিন্তু নজর দিতে বলা হয়েছে এবং তৃতীয় পর্বের পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত রেমেডিয়াল ক্লাস এবং কোকারিকুলার অ্যাক্টিভিটিস যাতে বিদ্যালয়ে চালু থাকে সে তা এই এম বা হেড অফ দ ইনস্টিটিউশনকে সুনিশ্চিত করতে বলা হয়েছে কোনো শিক্ষক শিক্ষিকা লাভজনক প্রাইভেট টিউশনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না শিক্ষকরা কোনো লাভজনক অন্য পেশায় নিয়োজিত হতে পারবেন না কিন্তু অলাভজনক সমাজসেবামূলক কাজে নিয়োজিত হতে পারবেন তবে তা প্রাথমিক কাজে বিঘ্ন না ঘটিয়ে শিক্ষার্থীদের শাস্তি প্রদান সম্পূর্ণরূপে নিষিদ্ধ নির্দিষ্ট পরীক্ষাগুলি ছাড়াও হেড অব নিয়ে নির্দিষ্ট আরো কয়েকটি পরীক্ষায় সেখান থেকে তারা রেমুনারেশন নিতে পারবেন গ্রুপ সিও এবং ডিরা বিদ্যালয়ের স্বার্থে ম্যানেজিং কমিটি ও এইস এম দ্বারা যে কোনো কাজে নিযুক্ত হয়ে কাজ করতে বাধ্য থাকবেন অবজার্ভ ডে বা পালনীয় দিনগুলির জন্য বিশেষ রেজিস্টার মেনটেন করার জন্য এইস বলা হয়েছে তাছাড়াও প্রতিদিনের রেজিস্টার তো আছেই কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মচারী আগাম অনুমতি ছাড়া বিদ্যালয়ে অনুপস্থিত হতে পারবেন না ও ছুটি শেষে যোগদান করতে তিনি বিদ্যালয়ে বাধ্য তামাকমুক্ত প্রতিষ্ঠান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রত্যেকটা হেড অব ইনস্টিটিউশনকে বলা হয়েছে ম্যানেজিং কমিটি অ্যাডমিনিস্ট্রেটর ও হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে কারো বিরুদ্ধে যদি নিয়মভঙ্গের অভিযোগ তারা ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনকে করে তাহলে তার জন্য উপযুক্ত ব্যবস্থা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নেবেন বলে জানিয়েছে তো এবার আমরা রুটিন বা এ যে ক্যালেন্ডার বা ছুটির তালিকা সেটা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে মধ্য শিক্ষা পরিষদ করতে অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়গুলি দু হাজার কুড়ি শিক্ষাবর্ষের নমুনা ছুটির তালিকা এতে প্রথম পর্বে কি আছে জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার কুড়ি পর্যন্ত তাতে ইংরেজি নববর্ষে বুধবার ছুটি তারপর স্বামী বিবেকানন্দ জন্মদিন রবিবার পড়েছে নেতাজি সুভাষচন্দ্র জয়ন্তী ছুটি কিন্তু বিদ্যালয়ে অবশ্য পালনীয় সাধারণতন্ত্র দিবস ছুটি কিন্তু বিদ্যালয়ে অবশ্য পালনীয় সরস্বতী পুজোর ছুটি শিবরাত্রির ছুটি দোলযাত্রার ছুটি হোলি অর্থাৎ দোলযাত্রার পরের দিনও ছুটি দেওয়া হয়েছে শবে বরাত ছুটি গুড ফ্রাইডে ছুটি ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিবস ছুটি বাংলা নববর্ষ এবং ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন একই দিনে পড়েছে ছুটি অর্থাৎ প্রথম পর্বে মোট ছুটি দশ দিন দ্বিতীয় পর্ব মে থেকে অগস্ট দু হাজার কুড়ি এতে কী কী ছুটি আছে মে দিবস ছুটি বুদ্ধ পূর্ণিমা ছুটি রবীন্দ্র জয়ন্তী ছুটি গ্রীষ্মাবকাশ তেইশ পাঁচ দু হাজার কুড়ি থেকে সাত ছয় দু হাজার কুড়ি রবিবার বাদে তেরো দিন মোট ছুটি ঈদ অল ফেতর গ্রীষ্ম বগেশের মধ্যে পড়ছে এটা নেই রথযাত্রার ছুটি ঈদ উজ্জাহ ছুটি জন্মাষ্টমী ছুটি স্বাধীনতা দিবস আগস্ট ছুটি কিন্তু বিদ্যালয়ে অবশ্য পালনীয় মহরম মহরম রোববারে পড়ার জন্য ছুটি নেই তাহলে মোট ছুটি কুড়ি দিন দ্বিতীয় পর্বে এরপর আসে তৃতীয় পর্বে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত এতে আছে মহালয়া ছুটি গান্ধী জয়ন্তীর ছুটি পূজাবকাশ তৃতীয়া থেকে ভ্রাতৃ দ্বিতীয় পরের দিন পর্যন্ত ছুটি অর্থাৎ উনিশে অক্টোবর দু হাজার কুড়ি থেকে সতেরোই নভেম্বর দু হাজার কুড়ি মোট ছাব্বিশ বাদে ছট পুজো দুদিন ছুটি ফতেহা দশ দহম শুক্রবার ছুটি গুরু নানকের জন্মদিন ছুটি বড়দিন ছুটি মোট ছুটি তেত্রিশ দিন অর্থাৎ প্রথম পর্বে দশ দিন তৃতীয় পর্বে কুড়ি দিন এবং তৃতীয় পর্বের তেত্রিশ দিন মোট তেষট্টি দিন এবং দিন ছুটি বিদ্যালয় কর্তৃপক্ষের প্রয়োজন অনুসারে মোট ছুটির পরিমাণ দিন কবি জন্মদিন জুলাই ছুটি কেবলমাত্র দার্জিলিং কুড়ি এবং জেলার জন্য নিম্নলিখিত দিনগুলি বিদ্যালয়ে অবশ্য পালনীয় পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ছাব্বিশে সেপ্টেম্বর পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন এবং দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বিদ্যালয়ে উপস্থিতির উপস্থিতি ক্ষেত্রে কলকাতা গেজেট নোটিফিকেশন দুশো চোদ্দ এসি তারিখ আটই মার্চ দু অন্তর্গত রুল চারের অন্তর্গত সাবরুল পুনর্বী প্রযোজ্য অর্থাৎ এখানে উপস্থিতি বাধ্যতামূলক এবং তার জন্য আলাদা রেজিস্টার করতে বলা হয়েছে বিশেষ দ্রষ্টব্য এই ছুটির তালিকা অর্থাৎ দু হাজার কুড়ি শিক্ষাবর্ষে একটি নমুনা বা মডেল দেওয়া হলো এই তালিকায় মোট পঁয়ষট্টি দিন উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলি ভৌগোলিক বৈশিষ্ট্য আঞ্চলিক উৎসব প্রথার প্রাকৃতিক ঘটনা অনুযায়ী ছুটির ঘটিত দিনগুলি পরিবর্তিত হতে পারে এবং তা বিদ্যালয় প্রশাসক এবং পরিচালন সমিতি কর্তৃক অনুমোদিত হতে হবে কিন্তু মোট ছুটির দিনের সংখ্যা বছরে কোনো মতেই পঁয়ষট্টি দিনের বেশি হবে না মাধ্যমিক পরীক্ষার জন্য দিন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তেরো দিন ধার্য করতে হবে সেজন্য যে বিদ্যালয়গুলিতে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হবে সে বিদ্যালয়গুলির মোট কার্যকরী দিন হবে বিয়োগ দিন অর্থাৎ দুশো সাতাশ দিন এবং যে বিদ্যালয়গুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হবে তার মোট কার্যদিন হবে দুশো ছত্রিশ বিয়োগ তেরো দিন অর্থাৎ দুশো তেইশ দিন এটা উপসচিব পার্থকর্মকার চিঠিটা দিয়েছে আমরা পরবর্তী ভিডিওতে আরও যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করতে পারলাম না সময়ের হবে সেগুলো আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে এবং আমাদের চ্যানেলটা কখন নিউজকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে শিক্ষা সংক্রান্ত সব খবরের নোটিফিকেশন পেতে থাকবেন ভিডিওতে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন